এই ঘটনার তীব্র নিন্দা করছি যে একজন কংগ্রেসের যিনি আমাদের সভাপতি এক জায়গায় তার এরকম ভাবে অন্যায় ভাবে এরকম ব্যবহার বুঝতে পেরেছি আমরা আশা করি না। দুই নম্বর হলো এটা কোনো রেগুলার টাইম না, এটা ইলেকশনের টাইম। এখানে আমার মতে নিতে উচিত না যে কে কি করছে কে কি করছে না, তৃণমূল আছে কে কংগ্রেস আছে, এখন ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করে ভালো করে যদি আমাদের ইলেকশনটা হয় সেদিকে নজর দেওয়া। এখন এই ছোট ছোট ব্যাপার নিয়ে বাহাদুরি নেওয়ার জন্য কিছু পুলিশ হয়তো মনে করছে যে দু একটা যদি কংগ্রেসে ফাঁসাতে পারি তাহলে এটা আমার প্রমোশন হবে, কিন্তু সে প্রমোশন হবে না। ইলেকশন কমিশন কে সব বলা আছে, আমরা দুবার তিনবার গিয়ে ইলেকশন কমিশনকে বলে এসেছি মালদা যেহেতু এটা কংগ্রেসের বেল্ট সেই জন্য বেশি করে এখানে বদমাশি করা হচ্ছে, সেটা আমরা কোন রকমে তলাজ করবো না। আমরা ম্যাজিস্ট্রেট এসপি এবং আদার কনসার্ন যারা আছেন এই ব্যাপারে তাদেরকে বলছি যে ওরা যেন বিরত থাকেন, এই মানুষকে এখন কে কংগ্রেস কে তৃণমূল করছে, তৃণমূলকে যদি কংগ্রেসে আনা যায় কংগ্রেস থেকে তৃণমূল আনা যায় এটা এখন যে টাইম না, এটা টাইম হচ্ছে যে আমরা খুবভাবে ভালোভাবে ভোট দিতে পারি তার ব্যবস্থা করা। অভিযোগ করছেন, অভিযোগ করেছে তো ওদের লোকরা করে ভূমিকা করছে তারই বিরুদ্ধে আমরা বলছি আমার নাম উল্লেখ করতে কি হবে, খানচুদি উনি লিড করছেন কংগ্রেসের এখানে সেরকম বলছে, এটা কোন ব্যক্তিগত বিতৃষ না বা এই কথা না, এটা হচ্ছে যে ভূমিকা গুলো এতদিন তো বলা হয়নি আমার নাম দাদা। এখন আপনি মৌসুম বেনুজির নাম উল্লেখ করছেন এই ফায়ারে পুলিশের কাছে মৌসুম বেনুজির নামে অভিযোগ করে আসছেন, অভিযোগকারী অভিযোগ করে যে তৃণমূলরা একটা প্রেশার ক্রিয়েট করতে চাইছে লোকদের উপর কি তোমরা বলো যে তোমরা তৃণমূল করবে, সেটা যেন করা না হয়, মানুষের যার যার ইচ্ছা স্বাধীনভাবে সে ভোট দিবে। নির্বাচন কমিশনের কাছে কি যাচ্ছেন এই বিষয়টা, নির্বাচন কমিশনকে বলছেন স্বাধীনভাবে ভোট দেওয়ার কথাই উনি বলার চেষ্টা করছেন।